চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে নিয়ে যায় নাই, এই প্রতিষ্ঠানটাকে শুধু আন্তর্জাতিক মানে নিয়ে যায় নাই, পাশাপাশি তিনি মানব সেবা করছেন, সমাজ সেবা করছেন, সংস্কৃতির সেবা করছেন। আমরা নজরুলের মৃত্যুবার্ষিকীতে 29শে আগস্ট দিনব্যাপী আমরা মাজার প্রোগ্রাম করব এবং দুদিন পরে শুক্রবারে একটি আন্তর্জাতিক নজরুল উৎসব করবো, যেখানে বিভিন্ন দেশের কবি সাহিত্যিকরা আসবেন। আমরা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম, কবি নজরুল বিজয়ী কবিতা যেখানে রচনা করছিল সেই ভবনে আমাদের মাননীয় মন্ত্রী সহ আমরা গিয়েছিলাম। খুব অযত্নে পড়ে আছে, কেউ চেনে না, কেউ চেনে না। আমরা খুঁজে 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 ব্যয় করলাম। তারপরে যেটা আলবার্ট হল ছিল, আজকে থেকে 100 বছর আগে 1929 সালে অখণ্ড বাংলা সুভাষ মুখোপাধ্যায় সহ হিন্দু মুসলিম সকল কবি সাহিত্যিক মিলে আমাদের নজরুলকে অখণ্ড বাংলার জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল, যে হল সেই হলটাও এখন কবি হল বানানো হয়েছে। সবাই বসে কবি আছে, কেউ জানে না যেখানে জাতীয় কবিকে অখণ্ড বাংলার জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল 1929 সালে, সেটাও অযত্ন করে আছে। সেখানে আমাদের ভিসি মহোদয় স্মৃতি রক্ষার জন্য যে কাজটা করেছেন সেটা অত্যন্ত কালযোগ্যভাবে আমাদের জাতির পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি আবারও অভিনন্দন জানাচ্ছি এবং তাকে আমরা আজীবন সম্মাননা দেব, এটার জন্য উনি রাজি হয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এর প্রস্তাবক ছিলেন আমাদের ফজলুল করিম, ধন্যবাদ। আমরা চাইব খালি টাকা সাপেক্ষ ডক্টর নজরুলের জন্য ওনার অডিটোরিয়ামগুলি নজরুলের জন্মদিনে মৃত্যুদিনে খালি টাকা সাপেক্ষে অনুষ্ঠান করবার জন্য উনি আমাদেরকে সহযোগিতা দিবেন। আমরা এখন কথা শুনব জনাব শরফুদ্দিন সাহেব, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় ডিসি। আমার পরে তো শেষ হয়ে যাবে, সুতরাং সময় মধ্যে বেশি নেওয়া যায়। আজকে আমি যাদের সাথে বসেছি এটা সবাই নজরুল প্রেমী, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ এবং নজরুল গবেষক। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে আপনারা এমন একটা ঐতিহাসিক জায়গায় এখন বসা যে ফ্লোরটায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা এবং কবি নজরুল তিনজনই কিন্তু এই ভবনের এই তালায়, এই দ্বিতীয় তালায় ওরা কিন্তু এসেছে, তাহলে সেই স্মৃতিময় জায়গায় আপনারা এসেছেন, ওই রুমটাতে ওনারা দুজনই এসেছেন, ওনার জন্মদিনে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু এসেছে। ঐতিহাসিক ওই রুমটি আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, কবি নজরুলের সাথে বঙ্গমাতা বঙ্গবন্ধু ওনারাও কিন্তু এই রূপ পক্ষে আছেন। এটাও আপনাদেরকে জানাই, এই ছবি একবার ঢাকা মেডিকেল কলেজে মুদাসির স্যারের একটা ছবি তোলার কথা আপনারা সবাই জানেন, ওই ছবি তোলার সময় কিন্তু আই ওয়াজ দেয়ার, অর্থাৎ হিস্ট্রির পার্ট আমি অধীন হয়। আর বিএনপি যখন ক্ষমতায় 2001-এ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আই ডিপার্টমেন্টে, বঙ্গবন্ধুর ছবি কিন্তু আমার পিছনে বিএনপি সময় ছিল। আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করব, বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ কজিউদ্দিন ইসলাম মুজিব সহ 75-এর সকল শহীদদের প্রতি। এবং যেহেতু 29শে আগস্ট এই আগস্ট মাসেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছে, তার আত্মা মাত্রা করছি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই ও তাদের আত্মা মাত্রা কামনা করি যারা শহীদ হয়েছিল। আমি শুধু বলতে চাই 24 বছর যাব এই বিশ্ববিদ্যালয় চলাকালীন আমি আসলাম 24 বছর পর। কেন আমি এই কাজটি করলাম, এর একটাই উদ্দেশ্য ছিল আমি কাউকে সম্মান দিলে আমিও সম্মান পাব। যেমন আপনারা আপনাদের সন্তানদের বলেন না যে বাবা চাচা ফুফু যাকে পাও সালাম করো, যাতে তুমিও বড় হয়ে সালামটা পাও। আমার রুমে কিন্তু এখন 8 জন ভিসির ছবি আছে, আমি আসার আগে কেউ দেয়নি, তো আমি দিলাম, তার মানে আমি তাদের সম্মান দিলাম। আমি বসে দেখি কে কি করলো, তার কি ভুল ছিল, কার পজিটিভ দিক ছিল, সেটা আমি কিন্তু সকালবেলা অফিসে দেখে সেই অনুসারে কাজ করি। কোনো একটায় অফিসে আসি, কোনো কোনো দিন রাত 8টায়ও বাসায় যেতে হয়, এটা আমি করি। তো আমি আমার একটাই কারণ এই বিষয়টা তুলে ধরা, তখন কিন্তু সংস্কৃতি প্রতিমন্ত্রী খালেদ সাহেব ছিল, যেদিন আমি উদ্বোধন করি রফিক স্যার বেঁচে ছিলেন, এটাও একটা হিস্ট্রি কিন্তু, যে রফিক স্যার নজরুল বিশেষজ্ঞ ছিলেন ওনাকে নিয়েই আমি এটা উদ্বোধন করেছিলাম এই ভবনটি,
এই কক্ষটি, এবং এটা আমার উদ্দেশ্য আছে ভবিষ্যতে। আপনারা যারা নজরুল প্রেমী এবং নজরুল বিশেষজ্ঞ, আপনারা তো হলওয়ে যেখানে আসতে পারেনি আপনাদেরও একটা চিহ্ন এখানে রাখতে পারে। কিভাবে? আপনার কাছে যে বইটা আমার এখানে আছে, আপনার কাছে আছে, আমার কাছে নাই, এর একটা বই ওখানে রাখতে পারি। উনি যেদিন মৃত্যুবরণ করলো তার পরের দিন কিন্তু ছবি পত্রিকায় অনেক খবর উঠেছিল, ওই পত্রিকাগুলো আছে বলে গবেষণা ইনস্টিটিউটে, ওখান থেকে আমি আনবো, যেটা আমার এখানে থাকলেও অনেকে অত দূরে না গিয়ে এখানে বসে দেখতে পারবে ওই দিনের খবরটা, বঙ্গবন্ধু কী করলেন, কিভাবে এখানে তাকে কবর দেওয়া হলো। তিনি ধর্মের বিরোধী ছিলেন এ কথা বলা যাবে না, কারণ মসজিদেরই পাশে আমায় কবর দিয়ে ওখানে, সেজন্যই কিন্তু এখানে কবর কবুল করছে। তাহলে উনি ওনার এই যে বলা কবুল হয়ে গেছে। আর উনি ওই যে যখন বলে যে তুমি আমাকে কেন ক্ষমা করবে না, তোমার নাম তো রহমান কেন তাহলে দেনা, এই যে কথাটা বলার সেই যে চেতনাটা কজনের মধ্যে আছে, অর্থাৎ আমরা মনে করি যে উনি এবং রবীন্দ্রনাথ, মানে কবি নজরুল এবং রবীন্দ্রনাথকে নিয়ে বঙ্গবন্ধু সেই চেতনায় সমৃদ্ধ ছিল, যা তাদের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ হবে এই নজরুল প্রেমীরা যারা আছে, যারা স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ এবং প্রগতিশীল, তারাই কিন্তু নজরুল প্রেমী হবে। তো এর সব কিছুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ছিল। বঙ্গবন্ধু কন্যা আমাকে এখানে না বসালে আমি তো এই কাজটা পারতাম না। তাহলে বঙ্গবন্ধু দেশে যেমন ফিরে এসে দেশটাকে রক্ষা করলেন, 72-এর 10ই জানুয়ারি ফিরে না আসতে কেউ তো ইন্ডিয়ান সৈন্য যেত কেউ পারতো না কিন্তু সরাক, তাহলে উনি এসেছিলেন। আর 17ই মে বঙ্গবন্ধু কন্যা যদি ফিরে না আসতো কি হতো দেশ? আবার কিন্তু পাকিস্তান। তাহলে ওনারা যেমন করে দেশে ফিরে এসেছে ওনাদের চেতনায় আমরা সমৃদ্ধ হব। আজকের এই দিনটি আমার কাছে স্মৃতিময় হয়ে থাকে যে আপনারা অনেক প্রশংসা করেছেন আমার, এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি না, কিন্তু যোগ্য তিনি যিনি আমাকে এখানে চয়েস করে বসিয়েছেন, তিনি মধ্যেই জন্মেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখলাম ভালো একটা গান শুনেছি আপনার, ইফা বোধহয় না না, সে একটা কবিতা লিখেছে আর সে সুন্দর করে আবৃত্তি করেছে আদিবা, এবং এই আমরা দেখলাম এই চেতনাটা এইভাবে সমৃদ্ধ হয়। আড্ডা মানে রিল্যাক্সেশন, আমি আর একটু বেশি সময় পেলাম। তো যাই হোক, আগামীতে আমরা একত্রিত হব। আজকের এই যাত্রাটা মাঝে মাঝে যাতে হ্যাঁ 6 মাসে একবার দেখা যায়। আর আপনাদের একটা আবেদন, যখন ফাঁকি ফাঁকা থাকে আমার লিখে দিয়ে আমি এটা ব্যবস্থা করবো, আইদার মিল্টন হল অথবা মিলন হল, যে কোনো একটাতে আমরা আপনাদেরকে অবশ্যই অনুমতি দেব। তো আগামীতে আবার দেখা হবে, আজকে যেহেতু সময় খুব কম, 1 ঘন্টা মানে 1 ঘন্টা আমার বোধহয় 1 ঘন্টাই হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এবং আগামীতে এই ধরনের আরেকটা প্রোগ্রাম 1 বছরের মধ্যে করবো বলে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।